তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমি তো ভালো আছি। দেখো একটা ভিডিও নিয়ে চলে এলাম। কি ভিডিও দেখো বন্ধুরা? সমুদ্রের মাছ বেগুন দিয়ে রান্না করব। তো দেখো তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম মাছগুলো। দেখো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। দেখো দেখেছো, তাহলে মাছগুলা ভেজে নেব। তার আগে দেখো বেগুনগুলা ভেজে নিয়েছি লাল করে। ঠিক আছে, বেগুনগুলা তুলে নেব। বেগুনগুলা দেখো হলুদ নুন দিয়ে ভেজে নিলাম ভালো করে। দেখো লাল করে ভেজে নিয়েছি। আর ওই কড়াইতে তেল আছে, দেখো মাছগুলা ভেজে নেব বন্ধুরা। আগেই তো নুন হলুদ মাখিয়ে রেখেছি, শুধু মাছগুলো দিয়ে গোটাই রেখেছি। কাটিনি বন্ধুরা, গোটাই রান্না করবো, দুটা করে ভাজি। ঠিক আছে, দেখো এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি। দেখো সর্ষে জিরে হলুদ গুঁড়ো দিয়েছি। ঠিক আছে, দিয়ে দেখে নিয়েছি এই মশলাটা দিব। আর দু তিনটা রসুন দিয়েছি, দিয়ে মশলাটা পেস্ট করে নিয়েছি। দেখো লঙ্কা গুঁড়ো পরে দিবো। ঠিক আছে, আর এই মাছটায় টক লাগে, তাই টক দিবো। দেখো পেঁচুলটা ভিজিয়ে রেখেছি। দেখো ওদিকটা মাছ ভেজে তুলে নিয়েছি, দেখো লাল করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ তো তোমরা? দেখো আর কাঁচা লঙ্কা নিয়েছি, তার মধ্যে বেশি নিয়েছি, বেগুনটা ভেজে নিয়েছি, শুকনা লঙ্কা দেবো, মশলা তো বেটে রেখেছি। এটা করতে হচ্ছে আর লঙ্কা গুঁড়ো। ঠিক আছে, আটাবো আর দুটা বসিয়ে দিচ্ছি খাবারটি। দেখো উল্টিয়ে আবার উল্টে দিলাম মাছটা, ভালো করে এপাশটা হয়ে গেলে নামিয়ে নেবো, তারপরে রান্নাটা আবার শুরু করবো। দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, কড়াইতে এবারে ফোড়ন দিব। শুকনা লঙ্কা আর সর্ষে দিলাম, টমেটো কেটে দিয়ে দিলাম। দেখো টমেটো কেটে দিয়ে দিলাম, আর ভালো করে একটু কষিয়ে নেব, তারপরে মশলাটা দেব। অল্প নুন দিয়ে দিলাম, এবারে এই মশলাটা দিয়ে দিব। ঠিক আছে, এবারে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে চারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, করে একটু কষিয়ে নে। ঠিক আছে, এবারে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বন্ধুরা। বেশি দিলাম না, কেন ঝাল হয়ে যাবে। কাঁচা লঙ্কা দিয়েছি, সব দিয়েছি তো তাই বেশি লঙ্কা দিলাম না, লঙ্কা গুঁড়ো একটু হালকাই দিলাম। আর একটু কষাবো বন্ধুরা, তারপরে জল দিই। আর এদিকে দেখো বেগুন ভাজাটাও দিয়ে দেবো এবারে, আর যে মাছ ভেজে রেখেছি। দেখো মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবারে নামিয়ে নেব, মানে জল দিয়ে দেবো। ঠিক আছে, এবারে জল দিয়ে দিব। দেখো টমেটোগুলো সব গলে গেছে, দেখো। ঠিক আছে, এবারে জল দিয়ে দিলাম।
বাটি দিয়ে মশলা বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। ফুটতে দিব, ফুটার পর মাছগুলো দিব, ঠিক আছে? দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। দেখো ঝোলটা ফুটছে, এবারে বেগুনগুলো দিয়ে দেবো বন্ধুরা। কেন, বেগুন তো এমনিতেই ভেজে রেখেছি, ভেজে রেখেছি মানে একদম নরম হয়ে গেছে, দিয়ে দিলাম। একটু ফুটতে দিব, ফুটার পর মাছগুলো দিয়ে দিব। দেখো এবারে মাছগুলোও দিয়ে দিব। ঠিক আছে, এবারে ফুটতে দেবো ভালো করে। এবারে একটু টক জল দিয়ে দেবো, যে তেঁতুলটা গুলে রেখেছি। হালকা দেবো, বেশি দিব না বন্ধুরা, ঠিক আছে? দেখো এবারে ফুটতে দেবো ভালো করে, একটু হালকা চাপা দিয়ে রেখে দেব। দেখো হয়ে গেছে বন্ধুরা, এবারে নামিয়ে নেব। হালকা হাতে নাড়িয়ে নেব, না হলে ভেঙে যাবে মাছগুলো বন্ধুরা। দেখো হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। দেখেছো কত সুন্দর হয়েছে না বন্ধুরা? ঠিক আছে, এবারে নামিয়ে নেব। নামানোর পর দেখাচ্ছি বন্ধুরা, ঠিক আছে? দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা, বারবার বলছি, ঠিক আছে বন্ধুরা? দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা, কেমন হয়েছে বলো? এরকম একবার বানিয়ে তোমরাও খাও, তোমাদেরও খুব ভালো লাগবে। যারা খায় খেতেও চাইবে না, তারাও খাবে, কেননা টক ঝাল দিয়েছি, খুব সুন্দর হয়েছে। দেখো কালারটাও দেখে নাও, কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো আর একটা চাকা ছিল, ওই মাছটা দিয়েছি, কাতলা মাছে একটা চাকা ছিল, তাতেই দিয়ে দিয়েছি, দেখেছো বন্ধুরা? ঠিক আছে, আর বড় করবো না বন্ধুরা। দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে বন্ধুরা? আর বড় করবো না, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? টাটা, বাই বাই। আর সমুদ্রের মাছটা বেগুন দিয়ে টক করলাম, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে বন্ধুরা? আর কি বলবো, কাছ থেকেও দেখিয়ে দিলাম, ঠিক আছে? আর বড় করবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।